দেখতে পাচ্ছ বন্ধুরা, সাউন্ড সেন্টারের চং লেখা হচ্ছে। তো আজকে মিস্ত্রি আসার কথা ছিল, মিস্ত্রি আসেনি, ওই জন্যে কে লিখছে তোমরা দেখে নাও। দেখাচ্ছি, এখনো লিখছে, কেমন লেখাটা হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। বুঝতেই পারছো কে লিখছে, তো দেখো আর্টিস্টটাকে দেখাচ্ছি কে লিখছে। এই চারটে হয়েছে, আর একটা হয়েছে, পাঁচটা হয়েছে, এখনো এতগুলো বাকি আছে। দেখো আর্টিস্টটাকে, সাউন্ড সেন্টারের মালিক, নামে লিখছে। দেখতে পাচ্ছ এটা তাকার, দেখতে পাচ্ছ এই যে একটা লেখা হয়ে গেছে, কেমন লিখছে একটু কমেন্ট করে জানাবে সবাই। কতগুলো আছে, আজকে মিস্ত্রি আসার কথা ছিল তো মিস্ত্রি আসেনি, ওই জন্য ঘরের মিস্ত্রি কাজ করছে। দেখতে পাচ্ছ দেখো কেমন লিখছে, খালি সবই কাজ জানে মোটামুটি, কম বেশি অলরাউন্ডার। কারোর জন্য মোটামুটি আটকে যাবে না, কারোর জন্য আটকে যাবে, সব কিছু জানা আছে নাকি, সেলাই থেকে চন্ডী পাঠ সব কিছু। পুরো ডবল তিরিশের চং দেখতে পাচ্ছ, 96খানা এখানে আছে, ওইখানে 12টা আছে, আর এখনও মোটামুটি আর 4-5 দিনের মধ্যে বক্স রেডি হয়ে যাবে, দেখতে হবে। আর 3-4 দিনের মধ্যে বক্সের ভিডিও আসবে, আর 3-4 দিন ধরতে গেলে। আর কবে কি টেস্টিং হবে সেটাও ওই বলে দেওয়া হবে, যেদিন বক্সটা নিয়ে আসা হবে, যারা যারা আসার চলে আসবে দেখতে। আর মোটামুটি বক্সের কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে হ্যান্ডেল আর স্পিকার দিয়ে এলো মাপ কাটার জন্য। 3-4 দিনের মধ্যে দেখতে হবে কেমন ডিজাইন হচ্ছে, আর বলে দেওয়া হবে যে কবে চেক করা হবে। যারা যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আমাদের সাউন্ড সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করবে, ওতে ফার্স্ট ভিডিও আসবে, তারপরে আমারটা তারপরে আসবে, ফার্স্ট ওটাই আসবে। ওটাই কালকের চং, কালকে একটা চং লেখা হয়েছিল, ওইটাই ভিডিও ছাড়া, ভিডিও ছেড়ে যা দেখেছো সবাই, যারা যারা দেখোনি তো দেখে নেবে, সাউন্ড সেন্টার অফিসিয়াল চ্যানেল আছে। এই যে সুপার সাউন্ডের মালিক, চংগুলো এর আগে একটু সরু করে লিখেছিল, ওই জন্য একটু একটু কেমন লাগছিল বোঝা, তাই জন্য একটু মোটা করে লিখছে।
দেখতে পাচ্ছ এটা কমপ্লিট লেখা, এরকম সবগুলো হবে। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেল।